আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, সময় যদি খারাপ যায় সাদা কাপড় থেকেও নাকি রং ওঠে। আবার কেউ কেউ বলেন যে সময় যখন খারাপ যায় নিজের ছায়াও নিজেকে চিনে না, সেইখানে অন্য লোক বা বাকিরা আমাকে কেন চিনবে যখন আমার কারণে বাকিরা বিপদে পড়তেছে। বুঝতে পারছেন, আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সাহেবকে নিয়ে আমাদের আজকের এই ভিডিও, যে ওনার ভারতকে বলেছি প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখতে হবে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, এই বক্তব্যের জের ধরে নিজের দলের ভেতরেই সমালোচনার শিকার হয়েছেন। ওনাকে গণভবনে তলব করা হতে পারে, দলীয় হাইকমান্ডের কাছে নালিশের জন্য সকল প্রস্তুতি রেডি, মন্ত্রিত্ব কি থাকবে না থাকবে, এরকম নানান আলোচনা আছেন। কেউ বলছেন পদত্যাগ করা উচিত, এখন অনেক ধরনের পানিশমেন্টের কথাই আমরা শুনতে পাচ্ছি। যেহেতু বিষয়টা নিয়ে দলীয় মানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে বাঘা বাঘা এমপি মন্ত্রীরা কথা বলছেন, আর সবচেয়ে বড় পানিশমেন্ট তো হয়ে গেছে এটাই যখন বলা হয়েছে যে তিনি দলের কেউ না। এটাই আমার মনে হয় যে ডক্টর মোমেন সাহেব এটা উনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন বা এই কথাটাই কষ্ট পাইছেন। পরবর্তী কী হয় না হয় সিদ্ধান্ত, সেগুলো হচ্ছে পার্ট টু, বাট পার্ট ওয়ানে ওনার একটা শাস্তি হয়ে গেছে। দর্শক, ওনার এই বক্তব্যের জের ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান সাহেব তিনি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী তো আমাদের দলের কেউ না, আমাদের দল থেকে তার এই বক্তব্যে বিব্রত হওয়ার প্রশ্নই আসে না। আব্দুর রহমান সাহেবের এই কথা শুনিনা আমি ডক্টর আব্দুল মোমেন সাহেবের ব্যাকগ্রাউন্ড স্টোরি ঘাটা শুরু করলাম। তো আমাদের যে ভরসার জায়গা গুগল উইকিপিডিয়া, সেইখানে আমি ঢুকলাম। ঢুইকা আব্দুর রহমান সাহেবের কথার বক্তব্যের কিছু অংশ আবার মিলেও যাচ্ছে। ওনার যে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা জানেন যে উইকিপিডিয়াতে যে কোনো মানুষের টোটাল হিস্ট্রিটা থাকে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে আছে যে 2018 সালে আবুল মাল মুহিত সাহেব যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি আর নির্বাচন করবেন না, এমনকি তিনি তার উত্তরসূরি হিসাবে ডক্টর আব্দুল মোমেন সাহেবকে দেখতে চান, তখনই তিনি কিন্তু নির্বাচনে দাঁড়াইলেন। মানে এমপি হিসাবে নিজেকে সেখানে প্রোফাইল বা সিভি জমা দিলেন, পরবর্তী সময় তিনি পাশ করলেন, এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী হইলেন। ওনার ব্যক্তিগত বা শিক্ষা জীবনেও যে উনি ছাত্রলীগ ছিলেন, যুবলীগ ছিলেন, আওয়ামী লীগ ছিলেন, এগুলো কিন্তু নাই, বাট উনি অনেক ডিগ্রিধারী, অনেক হাইলি এডুকেটেড স্ট্যান্ডার্ড পড়াশোনা করেছেন, ওই বিষয়গুলোই আছে যার কারণে হয়তোবা আব্দুর রহমান সাহেব সেই কারণেই বলেছেন যে ওনার ব্যাকগ্রাউন্ডটা শুরু হয়েছে 2018 সালে এমপি পদের মাধ্যমে। হইতে পারে আমার ভুল, গুগল উইকিপিডিয়াতে হয়তো তথ্যের সংকট আছে, তো সম্ভবত এই কারণেই এই কথাটা বলছেন। কিন্তু তারপরেও গত 5 বছর, যেহেতু তিনি 4 বছরের অধিক সময় আওয়ামী লীগের রাজনীতি করছেন, দলের জন্যই কথা বলছেন, সুতরাং এটা ওনার জন্য প্রথম পানিশমেন্ট গেল। দর্শক, আমাদের এই কি বলা হয়েছে, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান সাহেব 20 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে একটা প্রোগ্রামে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্মরণসভা ছিল, সেই শোক সংবাদের পরেই তিনি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিককালে যে বক্তব্য দিয়েছে সেটা এটা তার ব্যক্তিগত কথা, দলের পক্ষ থেকে আমি আপনাদের স্পষ্ট করে বলে দিচ্ছি এটি আমাদের দলের কোনো কথা না। আমাদের দল সবসময় মনে করে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও পরীক্ষিত বন্ধু, 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আছে, কিন্তু যেই দল বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মাটি ও মানুষের ভেতর দিয়ে গড়ে উঠেছে, বড় হয়েছে, সেই দল কখনো কোনো বিদেশি শক্তি নির্ভর হয়ে ক্ষমতায় যাওয়া বা টিকে থাকার নীতিতে বিশ্বাস করে না, এই দল সেটি আশাও করে না, সে তো আমাদের দলের কেউই না। আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হওয়ার প্রশ্নই আসে না, কারণ এই সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড বা আওয়ামী লীগের কোনো মিটিংয়ে করা হয়নি, এটা ডক্টর মোমেন সাহেব নিজ উদ্যোগে বলছেন, আর এটা এটার সাথে দলীয় বক্তব্যের কোনো কানেক্টেড না। আর গতকালকে আমাদের উবায়দুল কাদের সাহেব তো বলেছেনই যে উনি যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য বলার জন্য বা দেওয়ার জন্য বা বিদেশি শক্তির কাছে সাহায্য চাওয়ার জন্য ওনাকে কেউ কোনো দায়িত্ব দেয় নাই। আমাদের উবায়দুল কাদের সাহেবের বক্তব্যকে আবার কোট করেছেন প্রাণী সম্পদ মন্ত্রী যিনি আছেন, সম রেজাউল করিম সাহেব, তিনি কিন্তু একই কথা বলছেন যে দেখেন উনি যেই বক্তব্যগুলো দিয়েছেন এগুলো ওনার পার্সোনাল ম্যাটার, বাট এইটার ব্যাপারে দল থেকে কোনো ধরনের সিদ্ধান্ত বা দল ওনার দায়িত্ব দেয় যে বিদেশে গিয়ে লবিং করো, এটা তিনি বলেছেন। আবার আমাদের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল সাহেব বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী আসলে কথা বলতে গিয়ে তালগোল পাকাই ফেলছে, তো ওনাকে নিয়ে দলের ভেতরে বাহিরে আর আমজনতার মধ্যে তো আছেই, তো সকল কিছু মিলাইয়া ওনার সময়টা আসলে খারাপই যাচ্ছে। এখন এই যে খারাপ সময় যাচ্ছে ওনার জন্য আরও কী কী আছে, দর্শক, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক যুগান্তর একটা প্রতিবেদন করেছে যে মোমেনের বক্তব্যে ক্ষুব্ধ আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের অনেক নেতাদের বক্তব্য তারা নাম পরিচয় ছাড়া প্রকাশ করেছেন, যেহেতু মূলধারার গণমাধ্যম তার মানে কথাগুলো সত্য। দর্শক, আওয়ামী লীগের অনেক নেতা এই মন্ত্রীর কথাবার্তায় রীতিমতো ক্ষুব্ধ, এটা যুগান্তর কোট করেছেন, তারা মনে করছেন
আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্বশীল আচরণ করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক নেতা শুক্রবার যুগান্তরকে বলেছেন, আব্দুল মোমেন লাগামহীন মন্তব্য করে এক বছর ধরে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছেন, তাকে যে কোনো সময় গণভবনে তলব করা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কারণে বারবার বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে সরকার। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সাম্প্রতিক সময়ে সতর্ক করা হয়েছিল বা ওয়ার্নিং দেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষ বেহেশতে বসবাস করছে, মাত্র সপ্তাহখানেক হয়েছে এই বক্তব্যটা, সেটার কারণে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে সতর্ক করা হয়। আর এই যে তাকে সতর্ক করা হয়েছে, এটা তিনি আবার গণমাধ্যমের সামনে স্বীকারও করেছিলেন, বাট এরপরেও তিনি আসলে থামেন নাই বা তিনি বসতে পারেন নাই। এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছেই নালিশ করবে আওয়ামী লীগের কয়েকজন নেতা। তো এই যখন সিচুয়েশন, মোমেন সাহেবের তো মন অবশ্যই খারাপ, যদিও তিনি বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, বাট তিনি মনে করছেন যে এই যে টোটাল ঘটনাটা, এই ঘটনার জন্য ওয়ান কাইন্ড অফ দায়ী হচ্ছে মিডিয়া। মিডিয়া তার বক্তব্য অন্যভাবে বা ভুলভাবে উপস্থাপন করে, এইবারই যে প্রথম এই কথা তিনি বলছেন তাও না, বাংলাদেশের মানুষ বেহেশতে আছে সেই বিষয়টা নিয়েও কিন্তু তিনি একটা ক্লারিফিকেশন দিয়েছিলেন। দর্শক, 19 আগস্ট দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি তার বক্তব্যের একটা পর্যায়ে, যাহাতেটা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, তিনি বললেন যে দেশে সবার বাকস্বাধীনতা রয়েছে, তাই সবাই সব কথা বলতে পারেন, সবাই বলে আমরা মিডিয়াকে কন্ট্রোল করি, মিডিয়া গল্প বানাবে তবে বক্তব্য অন্যভাবে উপস্থাপন করলে দুঃখ লাগে। শেখ হাসিনা আছেন বলে দেশে সহনশীলতা আছে, সাম্প্রদায়িক কোনো সহিংসতা নেই, সবার সঙ্গে সম্প্রীতি আছে, দেশে উন্নয়ন হচ্ছে, এই দেশে যত নাগরিক আছে সে যেই ধর্মেরই হোক সবার সমান অধিকার, এই সময় মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধও তিনি জানিয়েছেন। তো ওনার এই বক্তব্য মিডিয়া ছাপিয়েছে, সব কিছু মিলাইয়া সময়টা খারাপই যাচ্ছে। ডক্টর মোমেন সাহেবের আসলে বয়স হয়ে গেছে, একটা হিউজ বয়স হয়েছে, তো এই বয়সে আইসা এই যে চাপ আর তার উপরে ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিস, সকল কিছু মিলিয়া তিনি বিভিন্ন সময় অনেক চটকদার কথা বলেন যেগুলোতে আসলে এই ধরনের একটা ভাইরাল সিচুয়েশন তৈরি হয়। তো এখন ওনাকে গণভবনে ডাকা হবে নাকি হবে না, সেটাও দলের ব্যাপার। উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জন্য অনেকে বলছেন ওনার পদত্যাগ করা উচিত, বাট এটা নিয়ে পদত্যাগ হয়তো তিনি করবেন না, বাট তারপরে যদি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত হয় বা আওয়ামী লীগের মিটিংয়ে বিষয়টা উত্থাপিত হয় তখন হয়তো বিষয়টা ভিন্ন দিকে যাবে। এছাড়া ওনার ব্যাপারে আওয়ামী লীগের কারা কারা কথা বলছেন, কী সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাও হয়তো আমরা সময় হইলে জানতে পারবো। তবে পররাষ্ট্রমন্ত্রী সাহেবের উচিত, যেহেতু মানে আগামীতে নির্বাচন আছে, সামনে নির্বাচন, সো এই মুহূর্তে কথাবার্তা বলতে আসলে একটু ভাইবা চিন্তা বলা উচিত, বাট ওনাকে তো ঘন ঘন সাক্ষাৎকার দিতে হয়, এটা হচ্ছে একটা ঝামেলা, অতিরিক্ত প্রোগ্রাম থাকে, তো সেখানে তিনি কথা বলতে গেলে হয়তো ওই যে কামরুল সাহেব যেটা বললেন যে তালগোল পাকাই ফেলেন, বিষয়টা হয়তো এরকমই। তো দেখা যাক সামনে কী হয়, সেটা সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।